আসসালামু আলাইকুম, অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আফরোজ আক্তার কামাল। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। উদ্বেগজনকভাবে সারা দেশে ছড়াচ্ছে করোনা ভাইরাস, জামালপুরে সংসদ সদস্য আক্রান্ত, ঢাকায় মেডিকেল কলেজের অধ্যাপকের মৃত্যু। রংপুরে সাদ এরশাদ ও মেয়র মোস্তফা মুখোমুখি, শহরজুড়ে পাল্টাপাল্টি কর্মসূচি। বাংলাদেশিদের এবার হজে যাওয়া অনিশ্চিত, সিদ্ধান্ত 15 জুনের পর বললেন ধর্ম প্রতিমন্ত্রী। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। উদ্বেগজনকভাবে সারা দেশে ছড়াচ্ছে করোনা ভাইরাস। বরিশাল মেডিকেলে ভাইরাস জনিত কারণে আরও দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন করোনা পজিটিভ ও আরেকজনের উপসর্গ ছিল। এ নিয়ে সেখানে প্রাণ গেল মোট 15 জনের। এছাড়া 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 2 ডাক্তার ও 8 পুলিশ সহ 64 জন। জামালপুরে করোনা পজিটিভ হয়েছেন সংসদ সদস্য আলহাজ ফরিদুল হক খান দুলাল। বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাক্তার প্রণয় কান্তি দাস। বর্তমানে তিনি নিজের বাসায় আইসোলেশনে রয়েছেন। এ নিয়ে এ জেলায় নতুন আক্রান্ত হয়েছেন 54 জন। সিলেট জেলায় গত 24 ঘন্টায় আরও 55 জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। সব মিলিয়ে এ জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 686 জন। এছাড়া রংপুরে 376 জনের নমুনা পরীক্ষার পর শনাক্ত হয়েছে একজন পুলিশ কর্মকর্তা সহ আরও 38 জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইব্রাহিম মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মহিউদ্দিন মারা গেছেন। রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় তিনি মারা যান। 24 দিন আগে ডাক্তার মহিউদ্দিনের করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ে। এরপরে তাকে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। গত 14 দিন ধরে তিনি আইসিইউতে ছিলেন। অবস্থার অবনতি হলে সোমবার তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়। বুধবার সন্ধ্যায় তিনি মারা যান। মাইক্রোবায়োলজির অধ্যাপক মহিউদ্দিন ঢাকা মেডিকেল কলেজ থেকে অবসর নিয়ে 8 বছর আগে ইব্রাহিম মেডিকেল কলেজে যোগ দেন। দেশে করোনা ভাইরাসে আক্রান্তের শতকরা 71 জনই ঢাকা বিভাগের বাসিন্দা। দেশে এখন পর্যন্ত 55,140 জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছে 746 জন। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 37 জনের। আক্রান্ত হয়েছে 2,695। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 12,510 জনের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষাগারটা ছিল, তারা বিশেষ কারণে এই পরীক্ষাগারে আর কার্যক্রম চালাবেন না বলে আমাদের জানিয়েছে। এবং শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুর এই পরীক্ষাগারের মেশিনটি টেকনিক্যাল কারণে মেশিনটি কাজ করছে না। আজকে আমরা 50টি পরীক্ষাগারের নমুনা সংগ্রহ, পরীক্ষা এবং এর ফলাফল দেব। ফেনী সোনাগাজীতে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যুর পর তার গুজব ছড়িয়ে তার পরিবারকে নাজেহালের অভিযোগ করেছে স্থানীয় প্রশাসন। ভুল তথ্য দিয়ে খবর প্রকাশ করায় ওই পরিবারটি এখন স্থানীয় মানুষজনের রোষের শিকার হচ্ছেন বলেও জানানো হয়েছে। সোনাগাজীর বাসিন্দা শাহাবুদ্দিন গত 29 মে কাশি ও শ্বাসকষ্ট নিয়ে বাড়িতে ফেরেন। এরপর বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় 31 মে তার মৃত্যু হয়। কিন্তু তার মৃত্যুর পর একটি মহলের ষড়যন্ত্রে এ ঘটনার মিথ্যা তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে বিভ্রান্তিকর খবর প্রকাশ করা হয়। বলা হয় মৃত্যুর আগে শাহাবুদ্দিনকে এক ঘরে তালাবন্ধ করে রেখেছিল তার পরিবার। এমন প্রচারণা অমানবিক এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এরশাদের ছেলে সংসদ সদস্য সাদ এরশাদ ও তার স্ত্রীর উপর হামলার ঘটনায় রংপুরে এক নেতাকে আটকের পর শহরজুড়ে পাল্টাপাল্টি কর্মসূচি চলছে। সংবাদ সম্মেলন করে সাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন সিটি মেয়র ও মহানগর জাতীয় পার্টি সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা। নেতারা জানান, মঙ্গলবার রাতে একটি ডিও লেটারে সই না দেয় সাদ এরশাদ ও তার স্ত্রীর উপর হামলার চেষ্টা চালানোর অভিযোগ ওঠে রংপুর সিটি কর্পোরেশনের 27 নম্বর ওয়ার্ড সভাপতি টিপু সুলতানের বিরুদ্ধে। এ ঘটনায় টিপু সুলতানকে পুলিশ গ্রেফতার করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এদিকে সাদ এরশাদ ও তার স্ত্রী অভিযোগ করেন, এরশাদ পরিবারকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে রংপুরে এই ষড়যন্ত্র চলছে। আমাদের উপর যে হামলাটা চালানো হলো, কেন আমার সাথে কাজ হলো, আমার উপরে আমার হাজবেন্ডের উপরে এসে হামলা চালানো হলো, কেন হলো এবং কেন্দ্রের কেন এখানে কোনো ভূমিকা নাই? এই ঘটনাটা আমার আমার জীবন নিয়ে খেলা হচ্ছে, এটুকু আমি বলবো। আমার আমার লাইফ এখন রিস্কে আছে। কিছু তো জাতীয় পার্টির লোকজনও আছে, অন্য অন্য পার্টিরও লোক থাকতে পারে। জাতীয় পার্টির কর্মীকে আপনি এমপি আপনি ভাড়াটিয়া গুন্ডা নিয়ে আসিয়া আপনি এমপি আমার জাতীয় পার্টির কর্মীকে হেনস্থা করবেন, তাহলে তো আমার দল করার কোনো অর্থ নাই। এবার পবিত্র হজ পালিত হবে কিনা, হলেও বাংলাদেশের যাত্রীরা তাতে অংশ নিতে পারবেন কিনা, এ নিয়ে সন্দেহ জটিল হচ্ছে। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ জানিয়েছেন, 15 জনের মধ্যে বিষয়টি চূড়ান্ত হতে পারে। তিনি আরও জানান, বাংলাদেশ আগ বাড়িয়ে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবে না। যেতে না পারলে নিবন্ধিত হজযাত্রীরা টাকা ফেরত নিতে পারবেন অথবা আগামী বছর হজে যাওয়ার সুযোগ পাবেন। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে। চাঁদ দেখা সাপেক্ষে এবছর 30 জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা পবিত্র হজ, যদিও করোনা মহামারীর কারণে তা এখনও অনিশ্চিত। এরই মধ্যে এবছরের হজযাত্রা বাতিল করেছে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া। এর আগে একই সিদ্ধান্ত নিয়েছে সিঙ্গাপুর। বাংলাদেশে 65,500 হজযাত্রী নিবন্ধন করেছেন, তাদের ব্যাপারে এখনো চূড়ান্ত কিছু জানাতে পারছে না সরকার। সৌদি গভর্নমেন্ট মোটামুটি এই জুন মাসের 15 তারিখের মধ্যে আমাদেরকে একটা সিদ্ধান্ত দিবে বলে জানিয়েছেন, এবং এই সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারতেছি না। কোন কোন দেশ বন্ধ করছে এটার সাথে আমাদের আদৌ কোনো সম্পর্ক নাই। এমন হতে পারে বাইরের কোনো লোকজনকে তারা হয়তো এই বছর সুযোগ দিতে পারলো না, সেখানে সাময়িক কিছু লোকজন নিয়ে হলেও হজ তারা করবে। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন হাবের সভাপতি সাদত হোসাইন তসলিম জানিয়েছেন, ইন্দোনেশিয়া কিংবা সিঙ্গাপুরের মতো আগেই সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না বাংলাদেশের। তবে হজযাত্রা বাতিল হলে নিবন্ধিতদের ব্যাপারে আগাম সিদ্ধান্ত নিয়ে রেখেছে সরকার। যদি সৌদি আরব থেকে বাংলাদেশের হজযাত্রীদের যাওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়, তাহলে আমরা প্রস্তুত আছি আমাদের হজযাত্রীদেরকে নিয়ে সমস্ত নিয়ম কানুন মেনে আমরা হজে যেতে পারবো। যদি হজে যেতে না পারেন, তাহলে টাকা ফেরত চাইলে তারা টাকা ফেরত পাবেন, অথবা তারা যদি মনে করেন টাকা আমি ফেরত নিব না, আমি সামনে বছর আল্লাহ তোমার বাঁচা রেখে আমি হজে যাবো, আমরা নিশ্চয়ই সেই ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। করোনা পরিস্থিতির কারণে 27 ফেব্রুয়ারি ওমরা ও ভিজিট ভিসায় সৌদি আরবে যাওয়া নিষিদ্ধ করে দেশটি। 5 মার্চ মক্কার বাইরের লোকদেরও ওমরা পালন ও মসজিদে নববীতে প্রবেশ নিষিদ্ধ করা হয়। সংখ্যা হচ্ছে, পরিস্থিতি অনুকূলে না এলে 1798 সালের পর এবার বাতিল হতে পারে হজ, যা 222 বছর আগের ইতিহাসের পুনরাবৃত্তি হতে পারে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এমনিতেই করোনা মহামারীতে বিপর্যস্ত, তার উপর বিক্ষোভ বিদ্রোহে এখন ত্রাহি ত্রাহি অবস্থা যুক্তরাষ্ট্রের। কারফিউ দিয়েও কাজ হচ্ছে না, বিক্ষুব্ধ মার্কিনিরা এবার মানছে না সরকারি আদেশ নিষেধ। কারফিউ ভেঙে এখনও বিভিন্ন শহরে অবস্থান নিয়ে আছেন লাখো মানুষ। নিউ ইয়র্ক থেকে কানু দত্তের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। শুধু নিউ ইয়র্ক নয়, যুক্তরাষ্ট্রের সব বড় শহরেই এখন বিক্ষোভকারীদের এই এক দাবি, ভাঙতে হবে বর্ণবৈষম্য। জর্জ ফ্লয়েড এখন সেখানে চরম প্রতিবাদের প্রতীক। নিরাপত্তা ভেঙেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও, যুক্তরাষ্ট্রের পথে পথে লুটতরাজ আর বিশৃঙ্খলায় হতবাক তিনিও। পেইন, আনসার্টেনটি, ডিসরাপশন,
টানা আট দিনের বিক্ষোভের পর সহিংসতা খানিক কমেছে, কমেছে লুটপাট ভাঙচুরও। নিউ ইয়র্কের রাস্তায় আন্দোলনকারীদের দমাতে এখন শান্ত এবং ধীরস্থির পুলিশ। তবে বিভিন্ন শহরে বাংলাদেশিদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুট ও ভাঙচুরের ঘটনায় উদ্বিগ্ন সেখানকার প্রবাসীরা। প্রোটেস্ট করা হচ্ছে, প্রোটেস্টের সাথে সাথে যে লুটিং হচ্ছে, আগুন ধরায় দেওয়া হচ্ছে দোকানপাটগুলোতে, সেগুলোর আমি সম্পূর্ণ নিন্দা জানাই। বিক্ষোভ চলাকালে ম্যানহাটন থেকে টাইম স্কোয়ার পর্যন্ত বিভিন্ন দোকান শোরুমও লুট হয়। শহরের ওই এলাকা অবশ্য এখন শান্ত, মানুষজনের চলাচলও কমে গেছে সেখানে। করোনাটা শুরু হওয়ার পরে টাইম স্কোয়ার যে খালি হয়ে গেছিল, এরপরে কিন্তু আবার কিন্তু মানুষ আসতে শুরু করেছিল। সেই মানুষ কিন্তু এখন আমরা আর দেখতে পাচ্ছি না। আজকে যদি আমরা দেখি যে মাত্র কয়েকজন মানুষ টাইম স্কোয়ারে ঘোরাঘুরি করছে। এদিকে 8 জুন থেকে নিউ ইয়র্কে লকডাউন তুলে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন সিটি মেয়র, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা কি আর হবে তা নিয়েও চিন্তিত সেখানে বসবাসরত প্রবাসীরা। কামতুল্লাহ বিপ্লব, ব্যুরো নিউজ, এটিএন বাংলা। খেলার খবর। নিউজিল্যান্ডে টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দিয়েছেন সাবেক ওজি ক্রিকেটার ডিন জোন্স। আগামী অক্টোবর নভেম্বর মাসে অস্ট্রেলিয়ায় টি টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাস মুক্ত হতে পারেনি দেশটি। অন্যদিকে গত 12 দিনে নিউজিল্যান্ডে কোনো করোনা রোগী পাওয়া যায়নি। সেদেশের সরকার শারীরিক দূরত্ব বজায় রাখার নির্দেশিকাও তুলে দেওয়ার ইঙ্গিত দিয়েছে। তাই ডিন জোন্সের প্রস্তাব অস্ট্রেলিয়ার পরিবর্তে নিউজিল্যান্ডে টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ এটিএন বাংলা নিউজ।